এখন চলে এসেছি কেনগেরি বাস টার্মিনাল মেট্রো স্টেশনে। বাসে করে ব্যাঙ্গালোর থেকে মাইসোর পৌঁছানো এখন খুবই সহজ। ব্যাঙ্গালোরের দুটো বড় বড় বাস স্টপ রয়েছে, একটা হচ্ছে ম্যাজিস্টিক আর একটা হলো স্যাটেলাইট বাস স্টপ। স্যাটেলাইট বাস স্টপ থেকে প্রতি এক ঘন্টা অথবা দু ঘন্টা পরপরই মাইসোর যাওয়ার বাস রয়েছে। আমাদের যে মাইসোর যাওয়ার বাসটা সেটা অ্যাকচুয়ালি কেঙ্গেরি পুলিশ স্টেশন থেকে বুকিংটা ছিল। আমরা পুলিশ স্টেশনের একটু আগেই দাঁড়িয়ে পড়েছি, সেটা হচ্ছে কেঙ্গেরি বাস টার্মিনাল মেট্রো স্টেশনে। তো যে ফোন নাম্বারটা আমাদের দিয়েছে বাসের, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আমরা বলেছি যে আমরা মেট্রো স্টেশনের সামনে দাঁড়াবো, সেখান থেকে আমাদের যেন পিক আপ করে। তো বাসের জন্য আমরা অপেক্ষা করছি, এই পাশ দিয়ে পেছন দিয়ে বাসটা আসবে। কেঙ্গেরি মেট্রো স্টেশন থেকে আমরা বাসে উঠে গেলাম। এখানে বাস এখন স্পিডে চলছে, আমি এখন বাসের মধ্যে আছি, খুবই জোরে যাচ্ছে বাসটা। টাইম আছে 10:30, 10:30-এ মাইসোরে গিয়ে যাওয়ার কথা, দেখা যাক কটার সময় পৌঁছায়। ব্যাঙ্গালোর থেকে মাইসোর যাওয়ার জন্য অনেক বাস আছে, আর মানে পাবলিক বাস প্রচুর রয়েছে। আমি এই বাসটা বুক করেছিলাম টেকমাইসেট থেকে, যেটা হচ্ছে KSRTC। ব্যাঙ্গালোর থেকে মাইসোর যাওয়ার জন্য আমার মনে হয় না আপনাদের ভলভো বাস বুক করার কোনো দরকার আছে। এই সুন্দর রাস্তা দিয়ে দু ঘন্টার মধ্যেই আপনারা মাইসোর পৌঁছে যাবেন, এবং KSRTC-র যে বাসগুলো রয়েছে সেগুলো খুবই কমফর্টেবল। আপনারা লাগেজ নিয়েও এই বাসে উঠতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানকার রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, একদম উৎকর্ষ রাস্তা, অসাধারণ রাস্তা। সেরকম জোরে বাস চলছে, প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টায় বাস এখানে চলছে। দুদিকে সিনারি দারুণ, যেমন পাহাড় দেখা যাচ্ছে দূরে, ডানদিক বাদিক নারকেল গাছ, মাঝখানে অসাধারণ সুন্দর রাস্তা, দারুণ লাগছে। KSRTC বাসে করে পৌঁছে গেলাম মাইসোর। ঘড়িতে এখন বাজে 10:00, পুরো একদম এক্স্যাক্ট টাইমে পৌঁছে দিয়েছে। সুপার ফাস্ট বাস দারুণভাবে চালিয়েছে, রাস্তাঘাট তো অসাধারণ, দুদিকে সিনসিনারি দেখার মতো। আমরা এখন বাস স্ট্যান্ডে নেমে গেছি মাইসোরের, এবার আমরা একটা হোটেল খুঁজবো, হোটেলে যাব, তারপর ঘুরতে বেরোবো মাইসোর সিটি।